বন্ধুরা, আজকের ঘটনাটা আমরা কালেক্ট করেছি ফেসবুক পেজ থেকে। আজকের ঘটনাটা একটু ইউনিক ঘটনা। আমি জানি না যে এটা বাস্তবে ঘটে যাওয়া ঘটনা নাকি কারো লেখা কোনো ঘটনা, কিন্তু ঘটনাটা একটু ইউনিক, তাই আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ঘটনাটা শুরু করছি। কালু আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। বিপদে আপদে একে অপরের সবসময় পাশেই থাকতাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কখনোই কারো ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা ছিল ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামে রোটেই গিয়েছিল, এলাকায় ভূতে বাসা বেঁধেছে। আমরা এসব শুনতাম আর চুপি চুপি হাসতাম। এভাবে আমরা সবসময় মজায় করতাম। একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো। কালু আর আমি সবসময় একসাথেই থাকতাম, তাই কালুকেও বললাম আমার সাথে যেতে। প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল। পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি, কারণ আম্মু পাশেই ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকজন, খুব ভালোই লাগছিল। আমরা দুজন বেশ ভালোই খেলাম। আম্মুরা নাকি কয়দিন নানুর বাড়িতেই থাকবে, তাই আমি আর কালু একাই গ্রামে ফিরবো বলে ঠিক করলাম। আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন। বললেন, তবে বাড়িতেই ফিরে যা, যে বদমাইশি তোরা করিস এখানে তা করতে পারবি না। আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝতে পারে আমি জানি না। আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন। বিকেলবেলায় বের হলাম নানুর বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে, আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো। ঠিক করলাম ট্রেনে করেই যাব। টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবে তো খেলা শেষ। স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল, দৌড়ে গিয়েও ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের ট্রেনটা কটায় জানতে চাইলাম। লোকটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বড় বড় করে তাকিয়ে থেকে বলল, টিকিট ছাড়া যাইবা তাই না? সমস্যা নাই, তোমাদের মতন থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার যাওয়া আসা করেছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যের পর আর একটা ট্রেন আসবে, ওইটা করেই যেতে পারবে। আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম টিকিট ছাড়া যাব, এ কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন, কিন্তু ঘটল তার বিপরীত। মাগরিবের আজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো। কাউন্টারের সেই লোকটা কাছে এসে বলল, এই যে ট্রেনটা আইসে গেছে, উঠে পড়ো, এটা বেশিক্ষণ দাঁড়ায় না। কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল। বগিটা বেশ খালি, যে কয়েকজন লোক আছে তার বেশিরভাগই ঝিমাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এমনভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম। পাত্তা না দিয়ে আমি আর কালু একটা খালি সিটে গিয়ে বসলাম। পাশেই যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল, কিন্তু কিছুই বলল না, আবারও ঝিমোতে শুরু করল। ট্রেনটা বেশ জোরেই ছুটে চলছিল, জানলাগুলো খোলা ছিল তাই বাতাসও খুব জোরেই লাগছিল। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেল। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরও কয়েকটা বগি ব্রিজ ভেঙে জলে পড়ে গেল। আমি আর কালু দুজনই বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনটার বগিটা জলের নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালু কোথায় আছে তাও জানি না। নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না, মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। এমন সময় আমার চারপাশে অনেকগুলো লোক এসে আমাকে ঘিরে ধরল।
কারো গাল ফুলে দু চোখ যেন বেরিয়ে আসছে, কারো গলা ফুলে গেছে। একসময় সবার চেহারা এত ভয়ানক যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানের কাছে এসে বলছে, আমরা পানিতে ডুবে ঠিক এভাবেই মরে গিয়েছিলাম, তারপর থেকেই আমাদের এই অবস্থা, তোমারও একই পরিণতি হবে, মরার জন্য তৈরি থেকো। আমার চারপাশে অন্ধকার হয়ে এলো, জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি, পুরো শরীর ভেজা। কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা। কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা ছিলাম ট্রেনে, তারপর ট্রেন জলে পড়ে গেল, অথচ আমরা বাসে এলাম কি করে? তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। জলের নিচে আমার সাথে যা যা হয়েছে কালুর মুখেও ঠিক একই ঘটনায় শুনলাম। এটা কি করে সম্ভব? পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনে টিকিট কাউন্টারে দেখেছিলাম। লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা, সবই সম্ভব, দেখো আরো অসম্ভব কিছু হয় কি না। আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম। হঠাৎ ধুম করে একটা শব্দ, আমরা যে বাসে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেল। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়ল। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো। পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম। মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে, তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে। কালু শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে, অনবরত রক্ত বেরিয়েই যাচ্ছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে, মনে হচ্ছিল এর থেকে মরে যাওয়াই ভালো। আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাদেরকে ঘিরে ধরল। কারো মাথা ফেটে মগজ বেরিয়ে আছে, আবার কারো কারো চোখ বেরিয়ে গেছে, কারো বা হাত পা নেই। এইরকম অবস্থায় এইসব দেখে মাথার মধ্যে আরও ভয়ানক ব্যথা শুরু হলো। অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো। আমি শুনতে পেলাম কারা যেন আবার কানের কাছে এসে বলছে, ভয় কি জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরও কি যেন বলছিল শুনতে পাইনি। চোখ খুলে দেখি আম্মু আর আব্বু আমাদের মাথার কাছে বসে আছে। আম্মু আমাদেরকে বলল, আমরা নাকি ওই স্টেশনে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম, সেখান থেকে খোঁজ পাওয়াই আমাদেরকে বাড়িতে নিয়ে আসে। সেদিন কেন জানি না আমাদের সাথে কেন এমনটা হলো। আমার যা মনে হয় আমরা যেহেতু সবাইকে ভয় দেখাতাম তাই আমাদের সাথে এমনটা হয়েছিল। বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি এরকমই রোমাঞ্চকর ভৌতিক সত্য ঘটনা আপনাদের সঙ্গে আনতে থাকবো।